سورة کوثر چلو چلو گوٹا قرآن سورة سے 114 ٹی এর মধ্যে 112 টি সূরা ভিন্ন দুইটা সূরা ব্যতিক্রম দুইটা সূরা ব্যতিক্রম কেন একটা হলো সূরা ইখলাস আর একটা হলো সূরা কাউসার ব্যতিক্রমী কারণে বাকি 112 টা সূরার মধ্যে আল্লাহ প্রাসঙ্গিক অনেক কথা তুলে রাখছেন কোন না কোন কথা কোন সূরার ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন ব্যতিক্রম দুই সূরা اخلاص এবং কাউসার সূরা اخلاص হলো শানে ইলাহি আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা এর বাহিরে একটা কথাও নাই শুধু একটা সাবজেক্ট আলোচনা সূরা কাউসার শানে রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা এর বাহিরে একটা কথাও নাই এইজন্য এই সূরা গোটা কোরআনের মধ্যে ব্যতিক্রম আল্লাহ তার নিজের শানে একটি সূরা নাযিল করছেন আল্লাহ তার বন্ধুর শানে আরেকটি সূরা নাযিল করছেন আমরা আল্লাহ কা সুবহানাল্লাহ জানি সুবহানাল্লাহ এখান থেকে কি বোঝা গেল নবীজির শান মর্যাদা বাড়ানোর জন্য কাল্পনিক কোনো গল্পের প্রয়োজন নেই আল্লাহ নিজেই নবীর শান মান মর্যাদা বাড়ানোর জন্য কমপ্লিট একটা সূরা কাউসার নাযিল করছে সুবহানাল্লাহ নবীর সম্মান সম্পর্কে আপনি আলোচনা কোরআন থেকেই করা সম্ভব কোরআনের বাহিরে যাওয়াটা অসম্ভব কারণ কোরআনের বাহিরে যা বলবেন সব কাল্পনিক এজন্য রাসূলের শান সম্পর্কে মান সম্পর্কে মর্যাদা সম্পর্কে আল্লাহ তো কমপ্লিট সূরাই নাযিল করছে সূরা কাউসার আর আল্লাহর শান আর মান আর মর্যাদা সম্পর্কে আলোচনা করার জন্য সূরা ইখলাস নাযিল করছে সমস্ত পরিচয় আল্লাহ তুলে ধরছেন সূরা ইখলাসের ভিতরে সুবহানাল্লাহ সূরা ইখলাস নাযিল হইছিল বেঈমানদের প্রশ্নের উত্তরে প্রশ্ন করছে আপনার আল্লাহর পরিচয় দেন প্রশ্ন করছে আপনার আল্লাহ কয়জন আপনার আল্লাহর সাথী সঙ্গী আছেনি আপনার আল্লাহ কি করে আপনার আল্লাহ ঘুমায় নি তে খায় নি বিভিন্ন প্রশ্ন করছে তাদেরই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইখলাস নাযিল করে জানাই দিয়েছে যে আপনি নবী বলুন কুল হুয়াল্লাহু আহাদ আমি একক অদ্বিতীয় আমার কোনো শরীক নেই সুবহানাল্লাহ আল্লাহুস সামাদ আমি অমুকাফিক আমার কোনো কারো উপরে ডিফেন্ড করতে হয় না আমি কারো উপরে মুকাফিক হই না কারো উপরে আমি নির্ভর হই না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি কাউকে জন্ম দেই নাই ولم يكن له كفوا احد আমার সমতুল্য কেউ নেই এই সূরা আল্লাহ তার পরিচয় তুলে ধরছে আর সূরা কাউসার এটাও নাযিল হওয়ার একটা কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন প্রচার শুরু করেন 40 বছর পূর্ণ হওয়ার পরে আচ্ছা ফুলাপান গুলা যারা কমিটির লোক আছে ফেন্ডেলের ভিতরে দৌড়াদৌড়ি সিল্লাসিলি করতেছে এটা তো বিরক্তিকর আপনারা কয়েকজন বাচ্চাগুলো আরে দূরে সরায় দেন মনোযোগ জায়গা পিছন দিয়া যাক সিল্লা সিল্লি না বাচ্চা মানুষ আরে বুঝায় সরায় দেন সূরা কাউসার নাযিল হইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন নবুয়ত পাইছে আপনারা জানেন নবুয়তের দাওয়াত দিতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু অপমানিত হইছে নবুয়তের দাওয়াত দিতে গিয়া এক আল্লাহর পরিচয় তুলে ধরতে গিয়া রাসূল যেমন গালমন্দ শুনছে তেমন রাসূল রক্তাক্ত হইছে কথা হয় না পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই মাত্র দুইজন বাদে দুইজন নবী বাদে বাকি সমস্ত নবী রাসূলগণ দিন প্রচার প্রসার করতে গিয়া রক্তাক্ত হইছে মার খাইছে দুইজন হন নাই দুইজনে মাই রখা নাই গালিও শুনে নাই দুইজন নবীর জানার দরকার আছে নি লক্ষ লক্ষ নবী রাসূলগণ দিনের দাওয়াত দিতে গিয়া মাইর খাইছে গালি গালা শুনছে দুইজন নবী মাত্র মাই রখায় নাই গালিও শুনে নাই এই দুইজন নবীর মধ্যে একজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি তো প্রথম মানুষ তুমি আবার মাইর খাইবো কেমনে কথা কোন ঠিক নেই ওনারা মারতো কে আর গালি দিত কে
দুই নাম্বার হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বাদশা বাদশারে কেউ মারতে পারে বাদশার বিরুদ্ধে কেউ করতে পারে পারবেন নি বর্তমান সরকারের বিরুদ্ধে করতে খালি কইরা দেখেন খালকা দেখবেন আপনি নাই আমরা নাই এজন্য যিনি দেশের ক্ষমতা যার হাতে থাকে তার বিরুদ্ধে কিছু বলা যায় না তার বিরুদ্ধেও বলা যাবে না তার নেতাদেরকেও বলা যাবে না কারণ বললে মুসিবত আসবে তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বাদশা ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মার খায় নাই গালি শুনে নাই বাকি সব নবীরা গালাগালি শুনছে মার খেয়েছে তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন পছার পছার করতে গেল বিভিন্ন ভাবে রাসূলকে তারা অ্যাটাক করছে অপপ্রচার করছে আন্দোলন করছে বাধা দেওয়ার চেষ্টা করছে গাল মন্দ করছে রাসূল থামে নাই সুবহানাল্লাহ থামছে থামে নাই দিনের কাজ রাসূল চালায় গেছে একের পর এক দাওয়াত দিতি আছে বেঈমান নাম আন্দোলন করলো মানববন্ধন করলো কত কি করলো কোনোভাবেই পারে না অন্যদিকে রাসূলের চাচা ছিল আবু তালেব তখনকার পাওয়ারফুল একজন ব্যক্তি সর্দার রাসূলের পক্ষে অবস্থান নিছে যদিও কালেমা পড়ে নাই কিন্তু রাসূলের পক্ষে অবস্থান নিছে রাসূলের ছায়া হিসাবে সব সময় দাঁড়ায়া রইছে অন্যদিকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শুধু স্ত্রী ছিলেন না রাসূলের একজন গার্জিয়ান ছিলেন যতদিন খাদিজা দুনিয়াতে বেঁচে ছিল রাসূলকে কেউ কথা সাহস করে বলতে পারে নাই খাদিজাকে মানুষ ভয় পাইত সম্ভ্রান্ত পরিবারের ছিল অনেক টাকার মালিক ছিল এই দুইজন লোক রাসূলকে সব সময় ছায়া হিসাবে থাকত যতদিন তারা বেঁচে ছিল রাসূলকে একটা টুকনি দেওয়ার সাহস কেউ পায় নাই সুবহানাল্লাহ এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন বহুবার চাচার কাছে বিচারও দিল তারা খুব ক্ষিপ্ত ছিল কিন্তু আবু তালেবের কারণে তারা রাসূলের উপরে আক্রমণ করতে পারে না একটা পর্যায়ে রাসূলের চাচা আবু তালেবও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আম্মা জান খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বলুন এখন রাসূলের এই সময়টা কতটুকু কষ্টের চাচা আবু তালেবও নাই খাদিজাতুল কুবরাও নাই যারা রাসূলকে সব সময় ছানটার দিত দুইজন লোক রাসূলে হারাইয়া ব্যথায় ব্যথিত হয়ে গেছে রাসূলের মন ভেঙে গেছে কষ্ট রাখার মতো জায়গা নাই এর কিছুদিন পর থেকে শুরু হইল রাসূলের নাবালক সন্তানগুলি বালেগ হওয়ার আগেই আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিতে লাগলো সন্তানগুলিও মারা যাচ্ছে সব কষ্ট একসাথে সন্তানগুলি বালেগ হওয়ার আগেই বিদায় হয়ে যাচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি ওজন সবচেয়ে বেশি কষ্ট হলো সন্তানের লাশ কাঁধে বহন করা একজন বাবার জন্য কথা হয় না এর চেয়ে কষ্ট কি আর আছে রাসূল নিজে বাবা হইয়া সন্তানকে গোসল করাইছেন জানাজা পড়াইছেন নিজের হাতে কবরে লামাইছেন কতটুকু কষ্ট চতুর্দিক দিয়া রাসূলের শত্রুর অভাব নাই চতুর্দিক দিয়া রাসূলের শত্রু রাসূলকে হামলা করার জন্য মারার জন্য প্রস্তুত নিয়ে রাখছে অন্যদিকে রাসূলের সবচেয়ে প্রিয় মানুষগুলি একে একে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে চিন্তা করেন কতটুকু কষ্টের সময় কতটুকু ব্যথা রাসূলের বুকে ছিল একদিকে রাসূলের চাচা মারা গেল রাসূলের সবচেয়ে প্রিয় স্ত্রী মারা গেল সন্তানগুলি মারা যাচ্ছে ব্যথায় ব্যথিত ভারাক্রান্ত মন নিয়ে রাসূল বসা এর মধ্যে আফন কিছু লোক রাসূলের বিরুদ্ধে আবার কথাও বলতে লাগলো দেখছ মোহাম্মদ যে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে অন্য এক ধর্ম আমাদেরকে শিখানোর চেষ্টা করছিল মোহাম্মদ যে আমাদের দেবদেবী বাদ দিয়ে এক আল্লাহর দাওয়াত দিচ্ছিল তারই ধর্ম আর কতদিন ঠিকবে তার এই দাওয়াত কতদিন চলবে তার তো আস্তে আস্তে সবই শেষ হয়ে যাচ্ছে তার নাম নেওয়ার মতো কোনো লুকও থাকবে না জমিনে তার বংশের বাতি থাকবে না তার সন্তানগুলি মারা যাচ্ছে তার মানে তার বংশ বিস্তার হবে না সে তো লেসকাটা আবে তার বলে গালি দিছে নাজিরিন আউযুবিল্লাহ
চিন্তা করেন কতটুকু কষ্ট, একে তো আপন জনগুলা বিদায় হচ্ছে, অন্যদিকে আবার অপবাদ যে উনি আবেতার, তার মানে উনি লেসকাটা নির্বংশা নাউজবে, হয় মুহাম্মদের বংশ থাকবে না, নাম নেওয়ার মতো কেউ থাকবে না। বলুন তো দেখি পৃথিবীতে রাসূলের নাম নেওয়ার লোক অভাব আছে? হ্যাঁ, প্রতি সেকেন্ডে সেকেন্ডে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হচ্ছে গোটা পৃথিবীতে। আপনি যেখানে যান, আমরা এখানে বইয়ে কথা বলতেছি, আরেক জায়গায় দুরুদ পড়া হচ্ছে, আরেক জায়গায় রাসূলকে নিয়ে আলোচনা হচ্ছে, আরেক জায়গায় দুরুদ পড়া হচ্ছে, আরেক জায়গায় রাসূলকে নিয়ে আলোচনা হচ্ছে, গোটা পৃথিবীতে রাইতে দিনে ২৪ ঘন্টার একটা সেকেন্ড আমার রাসূলের নাম বলা বন্ধ হয় না। তারা বলছিল কি, রাসূলের নাম নিশানা থাকবে না। আল্লাহ তখন রাসূলের এই পরিস্থিতিতে এমন ব্যথায় ব্যতীত রাসূল, আল্লাহ নিজের বন্ধুকে খুশি করার জন্য তখন এই প্রেক্ষাপটে সূরা কাউসার আল্লাহ তখন নাজিল করে। নাজিল হওয়ার কারণ বুঝতে পারছেন? যখন তারা রাসূলকে আটকোড়া এবং লেস কাটা নির্বংশা বলা শুরু করছে, আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করছে তাদের জবাব দেওয়ার জন্য। জবাব দিতে গিয়ে আল্লাহ সর্বপ্রথম রাসূলকে খুশি করেন, ইন্না আতাইনাকাল কাউসার। সর্বপ্রথম আল্লাহ বলেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি। সুবহানাল্লাহ, কাউসার দান করছি। এমন এক ঝর্ণা এটা, এমন এক পানি এটা, যা পৃথিবীর কোনো পানির সাথে এটাকে তুলনা করা যাবে না। এই পানিটার যে কত দাম, এই কাউসারের যে কত দাম, এটা দুনিয়ার মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় এটার কদর বুঝবে না, পরকালে বুঝতে পারবে এই পানির যে কত দাম। আল্লাহ নিজেই কয় যে আমি আপনারই এমন এক জিনিস দান করছি যেটা আদমকে দান করি নাই, যেটা আমি নূহ নবীকে দান করি নাই, মুসা নবীকে দান করি নাই, ইব্রাহিম নবীরে দান করি নাই, আপনারে করছি। কাউসার দান করছি, হাউজে কাউসার আপনাকে আমি দান করছি। সুবহানাল্লাহ, আর আপনি নামাজের মাধ্যমে রবের নামে কুরবানি করতে থাকুন ইনশাআল্লাহ, আপনাকে যারা আবেতার বলে গালি দিছে তারাই হলো আবেতার, তারাই হলো নির্বংশা, তারাই হলো লেস কাটা। গোটা পৃথিবীতে তাকায় দেখেন, যারা নবীর বিরোধিতা করছিল, আল্লাহ নবীর বিরুদ্ধে যারা দাঁড়াইছিল, এদের নাম নিশানা আছে জমিনে। আবু জাহিল্লার বাড়িতে আমরা দুই তিনবার গিয়া পায়খানা প্রস্রাব করেছি, এর গরম। আবু জাহিল্লার নাম মুখ দিয়া মানুষ নেয় বটে, কিন্তু সম্মানের সাথে নেয় না, ঘৃণার সাথে, ঘৃণার সাথে নেয়। আর আমার রাসূলের নাম বলার সাথে সাথে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ, ওই তুই ওরাইছে জিল্লায় মিল্লাইয়া, এই বিচ্ছু বাহিনীটারে দৌড়াই দেন। এতক্ষণ আমি বলছিলাম আদর করে হরাই তো, এরা বিচ্ছু বাহিনী, এরা আলাদা একটা সংগঠন আছে, যত ফিচ্ছি মিচ্ছি আছে মাহফিলে তিনি সব লয়ে এলাম জায়গা মাঠ, এ যত হনে মাহফিলে এরা ফিসে দিয়ে এই সংগঠন তৈরি করে, দমক টমক না, এরা এখান তো দৌড়ায় নাইলে দৌড়ায় লয়ে যান বাড়ি, নিয়ে দরজা লাগাই তুই আয় পরে, নাহলে দরজা সেই পাতা বাইরে আয় পড়ব। সম্মানিত সুদীপ, এই সুরা নাজিল করে আল্লাহ কি বুঝাইল, যে আপনি লেস কাটা না, আপনি নির্বংশা না, তারা লেস কাটা, তারা নির্বংশা, আপনি দুঃখিত হবেন না, আপনি কষ্ট পাইবেন না, আমি আপনার সন্তানগুলিকে নিয়ে আসছি আপনার সম্মান বাড়ানোর জন্য। রাসূলের সন্তানগুলিকে কেন নিয়ে আসছে, সম্মান বাড়াইবার লাগবে। সম্মান বাড়াইলো কিভাবে, যে যত নবী রাসূলগণ ছিল তাদের সন্তানগুলি যখন বালেগ হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবী বানাইছে। অন আমাদের রাসূলের ছেলেগুলো যদি বালেগ হয়ে যায় আর আল্লাহ যদি নবী না বানায় তাও নবীর অসম্মান, নবী বানাইলেও নবীর সম্মান থাকে না, শেষ নবীর মর্যাদা নবী পায় না। আর সন্তানরা যদি আল্লাহ নবুয়ত না দেয় তাহলে সম্মান থাকে না,
অন্য নবী সন্তান না নবী হইতে পারছে আপনার আমাদের নবীর সন্তান না নবী হইতে পারলো না কেন এটা তো অসম্মান তাই আল্লাহ বালেগ হওয়ার আগে সন্তানগুলিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটা আমার নবীর সম্মান মর্যাদা বাড়ানোর জন্য প্রশ্ন আসতে পারে তাহলে সন্তান না দিলি তুই তো দিয়া বা নিলো কেন না যদি দিত তাহলে বেঈমানটা কথা বলার আরো সুযোগ পাইতো যে মুহাম্মাদের গরো ছেলে সন্তান হয় না মুহাম্মদ আকুরা নাউজুবিল্লাহ এরা বলতো কি না ছেলে না দিলে বিপদ আছে এজন্য আল্লাহ ছেলেও দিবেন মেয়েও দিবেন দুটোটা দিবেন এরা যেন অপবাদ না দিতে পারে ঠিক অপবাদ আর দিবি কেমনে ছেলে হইছে মেয়ে হইছে আকুরা তো কইতে পারতি না এই জন্য আল্লাহ ছেলে দিয়া নিয়ে আসেন রাসূলের ইজ্জত সম্মান বাড়ানোর জন্য খানামান নবীকে আল্লাহ পাঠাইছেন খাতামান নবীগীর হিসাবে শেষ নবী হিসাবে সমস্ত নবীকুলের সম্রাট ইমামুল মুরসালিন হিসাবে বানাইছেন যদি উনার সন্তান জীবিত থাকে উনার সন্তানকে নবুয়ত দিতে হবে না দিলে অসম্মান দিলে আর খাতামান নবীগীর এই উফা দিয়ার থাকে না ঠিক এই নবীর তো মন খুব খারাপ মনটা খুব খারাপ মানে গালাগালি করতেছে অন্যদিকে সন্তানগুলিও চলে গেছে আপন লোকগুলো চলে গেছে কিছুদিন পরে বেতায় ব্যতীত হইয়া তায়েফের ময়দানে গেছে দাওয়াত দিতে তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়া হিকানে রাসূল রক্তাক্ত হইছে কালেমা কেউ গ্রহণ করে নাই কষ্ট বাড়ছে না কমছে কথা হয় এই যুবক মাই চতুর্দিকে নবী বেতায় ব্যতীত হইয়া একটা পর্যায়ে তায়েফের ময়দানে গেছিল দিনের দাওয়াত লইয়া মক্কায় পোড়াটা উত্তপ্ত নবীরে মারার জন্য চতুর্দিকে তারা ঘেরাও করেছিল তাই ভাবছিল এই মুহূর্তে গিয়া তায়েফের ময়দানে মানুষকে দিনের দাওয়াত দিব কিন্তু তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়া আল্লাহর হাবিব তায়েফের যুবকদের হাতে পাথরের আঘাতে আঘাতে নবী রক্তাক্ত হইছে কেউ কালেমা পড়ল না আল্লাহ তখন জানায় দেন হাবিব কেউ কালেমা পড়ে নাই নবী যেন কষ্ট না পায় তাই নবীর কাজ দিয়া কিছু জিন্নাত গেছিল নবীর কণ্ঠের তেলাওয়াত শুনা জিন্নাতরা পাগল হয়ে গেছে তাই সব জিন্নাত নবীর হাতে কালেমা পড়ে ঈমান আনছে আল্লাহর হাবিব তাইফের ময়দানে মানুষকে দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইল পাথরের আঘাতে আঘাতে নবী হুশ একবার আসে আর একবার বেহুশ হয় আল্লাহর হাবিবকে বৃষ্টির মতো পাথর মারছে রে তাইফের যুবক বলে নবীর বৃষ্টির মতো পাথর মারছে পাথরের আঘাতে আঘাতে নবী রক্তাক্ত হয়ে গেল একবার হুশ হারাইল আর একবার বেহুশ হইল একটা পর্যায়ে আল্লাহর হাবিব ওখান থেকে যখন তায়েফের ময়দান থেকে মক্কায় ফিরলেন ইতিহাস আপনারা জানেন এই জন্য লম্বা করলাম না তায়েফের ঘটনা সবাই জানেন আল্লাহর হাবিব তায়েফের ময়দান থেকে রক্তাক্ত হইয়া মক্কার ভিতরে যখন আসল আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলে জিব্রাইল রে আমার নবী মনটা বড় বাঙা ব্যথায় আমার বন্ধু ব্যতীত আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তায়েফের ময়দানে গিয়া নবী রক্তাক্ত হইল ব্যথায় তো নবী ব্যতীত আমার বন্ধু এত মার খাইল আমার বন্ধু আমার দল করতে গিয়া রক্তাক্ত হইল লাঞ্ছিত হইল অপমানিত হইল আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না দুনিয়ার কোনো নেতার পক্ষে যদি আপনি বক্তব্য দিয়া মাইর খান দেখবেন যে কোনো দলের পক্ষ হইয়া যদি আপনি মাইর খান মিছিল মিটিং করে যদি আপনি রক্তাক্ত হন ওই দল যদি কোনো সময় ক্ষমতায় যায় তাহলে লোকগুলারে প্রমোশন বাড়াইয়া দেয় কথা হয় না কেন বাড়াইয়া দেয় আমার দলের জন্য এই লোকটা মার খাইছিল এই জন্য তার একটা ভালো ফদ দেওয়ার দরকার বাংলাদেশের আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নাকি তা ওবায়দুল কাদের সাহেব
আওয়ামী লীগের বড় একটা জায়গায় বসা। একদিন আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, ভাই উনি এত বড় পদ পাইলো কেমনে? ওই বিএনপির সময় ইচ্ছামতে মায়ের খাইছে। মায়ের খাওয়ার কারণে সরকার তারে ইজ্জত দিয়া বড় একটা পদে বসায় রাখছে। তার মানে বোঝা গেল দলের জন্য মায়ের খাইলে দল তার প্রমোশন বাড়ায়া দেয়। কথা হইল না? এখন যারা মায়ের খাইতেছে বিএনপির লোক মায়ের খাইতেছে। আল্লাহ না করুক কোনো সময় যদি বিএনপির লোক যায়, যাইব কিনা আল্লাহ ভালো জানে, যেই তাল ধরছে যাওয়ার সম্ভাবনা নাই। যদিও যায়, যারা মায়ের খাইতেছে তারাও তাদেরকে ভালো একটা জায়গায় বসানোর চেষ্টা করবে, কারণ দলের জন্য মায়ের খাইছে। দুনিয়ার দল করার কারণে যদি দলের জন্য মায়ের খাইলে প্রমোশন বেড়ে যায়, প্রমোশন বেড়ে যায়। দেখবেন তাদেরকে প্রমোশন বাড়ায় শুধু তাই না, আমেরিকা ঘুরার জন্য পাঠানো হয়, কানাডা ঘুরানোর জন্য পাঠানো হয়, থাইল্যান্ড ব্যাংকক গুলা পাঠানো হয়, বিভিন্ন উন্নত দেশে তাদেরকে ভ্রমণের জন্য পাঠায়। বহুত কষ্ট করছেন মায়ের খাইছে, এবার একটু ঘুরাঘুরি করে মন্ড ফ্রেশ হয়ে আসে, বেচারা সাগরের ভাগে এইভাবে লাড়া দেয়, ঠিক নেই? বুত মার খাইছে, শরীর লাড়া দেয় সাগরের ভাগে, বড় বড় বিল্ডিং এর উপর তারপর লাড়া দেয়, আর বুত খতন পরে পরে আলী বোতল দা বাড়ি দেয়, খায় ঠান্ডা মাথায় খায়, বহুত কষ্ট করছে। এখন তার নিঃশ্বাস ফালানোর সময়, ঠিক নেই? তার কারণে দলের জন্য মার খাইছে, দল তার প্রমোশন বাড়াইয়া ভ্রমণের জন্য বিভিন্ন দেশের ভিসা দিয়া দিছে। আল্লাহ বলেন, আমার বন্ধু আমার দল করতে গিয়া মার খাইছে, আমার বন্ধু আমার দল করতে গিয়া রক্তাক্ত হয়েছে গো। বন্ধু তো আমার দল করে দিনের দাওয়াত দিতে গিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়া বন্ধু রক্তাক্ত হয়েছে, বন্ধু মারি খাইছে, তাই আমি আল্লাহ আমার বন্ধুরেও প্রমোশন বাড়ায়া দিব। জোরে কোন সুবহান আল্লাহ, সম্মান বাড়ায় দিছে, আমার বন্ধুদের সম্মান বাড়াইয়া দিব। আর দুনিয়ার দলের যদি জন্ম মায়ের খান দুনিয়ার মানুষ তারে দুনিয়ার ভিতরে ভ্রমণ করায়, আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছে, ভ্রমণ দুনিয়ার ভিতরে করাবো না, সাত আসমান টপকাইয়া করাব। প্রমোশন বাড়ছে না কমছে? আল্লাহ বলেন ফেরেশতারা সুর, বন্ধু আমার জন্য মায়ের খাইছে গো, আমার দিনের জন্য ইসলামের জন্য মায়ের খাইছে। রন্ধু বেতায় ব্যতীত মনটা বড় বাঙারে, আমার বন্ধুর একটু ভ্রমণ করানো দরকার, বন্ধুর একটু ঘুরানোর দরকার, মনটা ফ্রেশ হওয়ার দরকার। তাই তো বন্ধুরে অফার দিল, বন্ধু আপনাকে এই মুহূর্তে আমরা এখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে, তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেল রাতের ভ্রমণ হিসেবে। বন্ধু রে বন্ধু দাওয়াত দিছে, ইনভাইট করছে, বন্ধু আসেন। সর্বপ্রথম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিছে, নিয়ার সমস্ত নবী রাসূলগণকে একত্রিত আল্লাহ করছে। একত্রিত করিয়া সেই জায়গাতে দুই রাকাত নামাজের জন্য ইমাম বানাইছে আপনি আর আমার নবীর। সুবহান আল্লাহর হাবিব মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে গো। সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু বিশাল এক জামাত, বিশাল এক জামাত, সবগুলা নবী রাসূল, সবগুলা নবী রাসূল, যত নবী রাসূল দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছিল সব নবী রাসূলগণকে বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসার মধ্যে একত্রিত কইরা আমার নবীরে ইমামতির মসল্লায় দাঁড় করাইয়া, ইমামতি করাইয়া নবীর নামের পিছনে লকব লাগাইয়া দিছে ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ, ইমামুল মুরসালিন বানাইয়া দিছে।
হাবিবে কিবরিয়া নামাজ পড়াইয়া মসজিদ আকসার ভিতরে বক্তব্য দিছে বক্তব্য দিয়া হাবিবে কিবরিয়াকে আল্লাহ দাওয়াত দিছে যে বন্ধুরে ভ্রমণ করাবো দুনিয়ার কোথাও ভ্রমণ করাবো না বন্ধুরে স্পেশাল ভ্রমণ করাবো আল্লাহ তখন সাথে সাথে স্পেশাল প্রাইভেট কার পাঠায়া দিছে জান্নাতি প্রাইভেট কার দিয়া পয়গম্বরকে সাতটা আসমান টপকাইয়া সিদ্রাতুল মুনতাহা নিয়ে গেছে চিৎকার দিয়া কোন সুবহান কিসের জন্য মায়ের খাইছে দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ হয় যতবার আপনি বেজার হবেন আমি আল্লাহ ততবার আপনাকে খুশি করব সুবহানাল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনি বেজার হলে আমি খুশি করব হাবিবে কিবরিয়াকে স্পেশাল প্রাইভেট কার দিয়া পয়গম্বরকে নিয়ে গেল সাত আসমান টপকাইয়া টপকাইয়া নিয়ে গেছে সাত আসমানের উপরে সিদ্রাতুল মুনতাহায় নিয়ে গেছে সিদ্রাতুল মুনতাহায় যখন আসছে আমার আল্লাহ ঘোষণা দেয় জিব্রাইল আমার বন্ধু আরশে আজিমে আসবে বন্ধুরে জানায়া দাও বন্ধু যেন জুতা না খুলে আসেনি সুবহানাল্লাহ এ কথা কয় না এ বন্ধুরে বল বন্ধু যেন জুতা না খুলে গো বন্ধুর জুতা যেন না খুলে বন্ধুর জুতা যেন না খুলে কারণ বন্ধুর জুতা আমার আরশে আজিম দন্য করে দিবে এ আশিকের রাসূল দিলের কান লাগায় শুন মুখে মুখে শুধু আশিকের রাসূল বইলা নবীর শান বলতে গিয়া দেড় ঘন্টা সময় শুধু গান গাইল যদি জিগায় গান পাইছ কই কো গান গাই না রে আমি তো শান গাই কিতা গায় হয় আমি গান গাই না শান গাই এত শান গাওয়ার দরকার নাই কোরআন থেকে যদি আমরা শান শুরু করি তাহলে কোনো অসুবিধা আছে নবীর আমার আল্লাহ সম্মান বাড়াইছে তুই গান গারায়া গাওয়ায়া কিতা বাড়াইবি সাবধান গান গাইয়া নবীর শান বাড়ানোর প্রয়োজন নাই নবীর এত সম্মান এত মর্যাদা আল্লাহ বলেন মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে আমার সঙ্গে ওপেন কথা বলতো মুসা নবী কথা বলতো কালিমুল্লাহ আল্লাহ বলে মুসা রে তুর পাহাড়ে উঠার সময় জুতাটা নিচে রেখে আসবা পবিত্র পাহাড় এখানে জুতা নিয়ে উঠবা না এত বড় পয়গম্বর জুতাটা তোর পাহাড়ের নিচে রাইখা তোর পাহাড়ে উঠছে আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা বলছে আর আমার নবীরে কয় বন্ধু জুতা লইয়া আরশে আজিমে আসেন আপনার ধুলায় আমার আরশে আজিম ধন্য হবে এ যুবক ভাই নবীর কত সম্মান কত সম্মান আর মর্যাদা আল্লাহ দিছে গো কত সম্মান আর মর্যাদা পয়গম্বরকে আরশে আজিমে নিয়া আল্লাহ বলেন বন্ধু জুতা লইয়া আসেন বন্ধু জুতা লইয়া আরশে আজিমের ভিতরে বন্ধু প্রবেশ করছে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ জিগায় বন্ধু আমার জন্য কি হাদিয়া আনছেন কারণ পয়গম্বর মেহমান আল্লাহ নিজে মেজবান মেহমান যখন মেজবানের বাড়িতে যায় কিছু হাদিয়া নিয়ে যাওয়া সুন্নাত কথা হয় না আল্লাহ নবী মেহমান আল্লাহ হলেন মেজবান আল্লাহ জিগায় বন্ধু আমার বাড়িতে আসছেন কি হাদিয়া নিয়ে আসছেন আল্লাহ নবী বলেন মালিক রে খালি হাতে আমি আসি নাই হাদিয়া নিয়ে আসছি হাদিয়া নিয়ে আসছি কি হাদিয়া আল্লাহর নবী তখন বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়িবাত আল্লাহর নবী বলেন
আগা নবীজি আল্লাহ বলেন কি হাতি আনছেন নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইবা আল্লাহ বন্নাল নবী বলেন মালিক রে আমার জবান দ্বারা আমার শারীরিক দ্বারা আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি সব ইবাদত আপনি মালিকের জন্য হাদিয়া আনছি নবী হাদিয়া নিছে কিনা কথা হয় না হাদিয়া দিয়া দিছে তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবা আল্লাহ যখন জিজ্ঞাসা করছে নবী কয় নেন আপনাকে হাদিয়া দিলাম আমার জবান দ্বারা আমার শারীরিক দ্বারা আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি আল্লাহ সব ইবাদত আপনার জন্য আমি হাদিয়া আনছি হাদিয়া পাওয়ার পর আল্লাহ বলেন আসসালামু আলাইকুম আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সুবহানাল্লাহ নবী তো আল্লাহরে হাদিয়া দিল আল্লাহ রিটার্ন আবার বন্ধুরে হাদিয়া দিছে জোরে কম সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবী গো আপনি আমারে হাদিয়া দিছেন আমিও হাদিয়া পাইছি আমিও হাদিয়া পাইছি আমিও হাদিয়া পাইছি তাই আল্লাহ আবার নবীরে আবার হাদিয়া দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত নবীরে সালাম দিয়ে আল্লাহ বলেন নবী গো আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনার উপরে রহমত বর্ষিত হোক আপনার উপরে বরকত হোক জোরে কোন নবী তিনটা হাদিয়া দিছে আল্লাহ তিনটা রিটার্ন দিল আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনার উপরে রহমত হোক আপনার উপরে বরকত হোক চিৎকার দিয়া করুন সুবহানাল্লাহ এবার নবী তিনটা হাদিয়া পাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন এ যুবক আমার নবীর কত মায়া গো নবীর কত মায়া নবীর কত মায়া নবীর কত মায়া আল্লাহ যখন নবীরে হাদিয়া দিছে নবীরে হাদিয়া দিছে আল্লাহর নবী কত সুন্দর উত্তর দিল ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন নবী উত্তর দে মালিক রে আপনার এই হাদিয়া আমি একা নিলাম না একা নিলাম না আপনার দেওয়া হাদিয়া আমি একা গ্রহণ করলাম না আপনার এই সালাম আপনার এই রহমত আর এই বরকত আমি নবীও গ্রহণ করলাম আমার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম সূরে কুনসুবাহ একটা জবান বন্ধ রাখবেন না বলুন আল্লাহু আকবার ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার নবীর কত মায়া গো এত আনন্দের ভিতরে উম্মতির কথা নবী বলে নাই বলে নাই বলে নাই বলে নাই বলে নাই আল্লাহ নবী বলেন আল্লাহ আপনার এই রহমতার বরকতার এই শান্তি একা গ্রহণ করলাম না আমার উম্মতের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম কতটুক মায়া হলে আল্লাহ নবী আনন্দের সময় উম্মতকে বলল না সুবহানাল্লাহ এবার আল্লাহ বলে বন্ধু আসুন নবীর পাশেই আল্লাহর পাশেই নবীরে বসায়া দিল কাছাকাছি আল্লাহ আর তার বন্ধু দুইজন বসল কথোপকথন হইল আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি কাছে রেখা দেখতে চাই আমার বন্ধুরে আমি মন মতো আজকে দেখব জোরে কোন সুবহান বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া রে আল্লাহর পয়গম্বর পয়গম্বর আল্লাহর পাশে বৈশা আল্লাহ তার বন্ধুরে পাশে বসাইয়া অনেক কম কথাবার্তা হইল কথা বা কথোপকথন হইল এরবার আল্লাহ বলেন বন্ধু চলেন আপনাকে আমি ভ্রমণ করাব জান্নাত দেখাইল জাহান্নাম দেখাইল সব দেখানোর পরে এবার আল্লাহ বলেন বন্ধু
দুনিয়ার জমিনে ওয়াদা দিছিলাম আপনারে সান্তনা দিছিলাম আপনাকে আমি কাউসার দান করছি আগা নবীজি আমি আপনাকে বলেছিলাম কাউসার দান করছি গো ইন্না আতাইনাকাল কাউসার আমি আপনাকে কাউসার দান করছি এই কথা বলার পরে আল্লাহ বলেন আসেন শুধু মুখ দিয়া বলছি কোরআনেই রেখে দিছি এমনটা নয় আপনাকে আমি কাউসার সশরীরে চোখ দিয়া দেখায়া দিব জোরে কোন জুমা আল্লাহ কি খালি কোরআনেই বলছেন আর নিজে দেখাইছেন আমার নবীর সশরীরে নবীরে আল্লাহ নিজে হাউজে কাউসার নিজে দেখাইছে সুবহানাল্লাহ সশরীরে পয়গম্বরকে হাউজে কাউসার দেখাইছে পয়গম্বর হাউজে কাউসার গুইরা গুইরা দেখতে ছিল এত নিয়ামত হাউজে কাউসার এটা সাধারণ কোন নিয়ামত না সাধারণ কোন নিয়ামত না এই পানিটা হাউজে কাউসারের পানি যেটা দুধের চেয়ে ওইটা বেশি সাদাই হবে সুবহানাল্লাহ মধুর চেয়েও বেশি মিঠা হবে সুবহানাল্লাহ আসেনি সুবহানাল্লাহ কে কইনা গেলে দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিঠা এই মিষ্টি আম্বরের চেয়ে বেশি গ্রান এই হাউসে কাউসারের পারে নবীরে ঘুরাইয়া ঘুরাইয়া আমার আল্লাহ দেখাইব এই পানি দেখা নবী পাগল হয়ে যাবে এত গ্রান এত গ্রান এত গ্রান এত সাদা দুধের চেয়েও সাদা এই পানি তো বড় সাধারণ কোনো পানি না আল্লাহ তারে হাউজে কাউসার দেখাইয়া বলবেন নবী গো এই জায়গায় দাঁড়াইয়া আপনার বরকতি হাতের পানি আপনার উম্মতকে পান করাবেন এটা এমন এক পানি আদম নবী আমার জন্য পাগল আমি আদম নবীকে হাউজে কাউসার দেই নাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাড়ে নয় শতমত্র দিনের দাওয়াত দিল দিন প্রচার করলো নূহ পয়গম্বরকে আমি হাউজে কাউসার দেই নাই আগো নবীজি আমি নূহ পয়গম্বরকে হাউজে কাউসার দেই নাই আগো নবীজি ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহর জন্য কত পরীক্ষায় উত্তীর্ণ হইল ইব্রাহিম খলিলুল্লাহকে হাউজে কাউসার আমি দেই নাই আগো নবীজি আমার জন্য কত নবী রাসূলগণ কত কষ্ট করলো পরীক্ষায় উত্তীর্ণ হইল আমি দেই নাই মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলল আমি কাউসার দেই নাই ঈসা রূহুল্লাহকে আমি কাউসার দেই নাই আগা নবীজি আপনার সন্তানগুলিকে বালেক হওয়ার আগেই আমি দুনিয়া থেকে নিয়ে আসি বিনিময়ে আমি আপনাকে হাউজে কাউসার দান করছি সাধারণ পানি না এই পানি এমন একটা পানি একবার যদি কেউ পান করে একবার যদি কেউ পান করে পঞ্চাশ হাজার বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না আসেনি সুবহানাল্লাহ পঞ্চাশ হাজার বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না পানির পিপাসা লাগবে না সাধারণ কোনো পানি না আল্লাহ বলে নবী গো এই পানি তো সাধারণ কোনো পানি না কারা পান করবে সবাই কি পান করতে পারবে কথা বলেন না দি হাউজে কাউসারের পানি সবার কপালে নসিব হবে না হাসরের মাঠে যখন মানুষগুলা পানির পিপাসায় পাগল 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 হইয়া দৌড়াইতে থাকবে আল্লাহর নবী বলেন এমন একটা জায়গায় আমার মালিক আমারে দাঁড় করাবে আমারে টপকাইয়া হাসরের মাঠে যেতে হবে ওই জায়গাতে আমি নবী দাঁড়ায়া থাকবো ডান দিকে আবু বকর বাম দিকে উমর উম্মতেরা যখন আমারে ক্রস করবে
এক পেয়ালা পানি উম্মতকে পান করায়া দিব আর কোনদিন পানির পিপাসা লাগবে না নবীরে দেইকা উম্মতেরা পানির পিপাসা পাগল পাগল হইয়া হাসরের মাঠে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে আল্লাহর নবী বলেন আমি আমার উম্মতকে দেখব উম্মতেরাও আমারে দেখবে মাসকানে কোনো বাধা থাকবে না দলে 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 উম্মতেরা পানি পান করার জন্য আমার কাছে আসবে আমিও পানি পান করায়া দিব হঠাৎ করে তাকায়া দেখি দলে 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 উম্মতেরা আসতে ছিল কাঁচাকাঁচি আসতেছে আমারও তারা দেখে আমি আমার উম্মত দেখি কাঁচাকাঁচি যখন আসলো মাঝখানে একটা পর্দা ভরে গেল এখন আমিও উম্মত দেখি না উম্মত আমারে দেখে না আল্লাহর নবী ডাক দিয়া বলবে মালিক আমার উম্মতের মাঝখানে পর্দা পড়ে গেল গো দেখে না আমি উম্মতকে দেখি না আল্লাহ পানি পান করাবো কেমনে কিভাবে পানি পান করাবো আল্লাহ এমনটা তো আপনার সঙ্গে কথা ছিল না হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে আনি নাই আপনি আমারে গিফট করছেন আপনি আমার উপহার দিছেন উম্মতের জন্য উম্মতকে পানি পান করানোর জন্য আমি আমার উম্মতকে পানি পান করাবো এমন সময় পর্দাটা পড়ে গেল আল্লাহ পর্দা ওটায়া দাও আমার গুনাহগার উম্মতকে পানি পান করায়া দেই আল্লাহ তখন ডাক দিয়া বলে নবী গো আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না বলুন আল্লাহ যা জানে নবী তা জানে কথা বইন না দি না সমান সমান আল্লাহ যা জানে নবী তা জানে না আগা নবীজি পর্দা কেন ফালাইছি আপনি জানেন না আপনি যাদেরকে উম্মত উম্মত বইলা পানি পান করানোর জন্য পাগল পাগল হয়ে গেছে নবীজি তারা দুনিয়ার জমিনে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই আপনার আমানত আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই ইসলামটা তো তাদের কাছে আমানত রেখে আসছিলেন তারা খিয়ানত করছে তারা মন গড়া ইসলাম পালন করছে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি কোথায় রে পাইলি কোরআনেও নাই হাদিসেও নাই তুই পাইলে কই কই বাপ দাদায় হইয়া গেছে কে হইয়া গেছে বাপ দাদার দুহাই দে যদি বলি এটা কোরআনে নাই হাদিসে নাই তুই পাইলি কোথায় উত্তর দে কই বাপ দাদায় কইয়া গেছে বাপ দাদা দিয়া কি ইসলাম শোনে কথা কন্যা দি আমার নবী দান দান বংশে গো ওহুদের ময়দানে নবী মার খাইছে রে ইসলামটাকে আমাদের কাছে আমানত রেখে গেছে আমানত রেখে গেছে উম্মতের আরে আমানতের খেয়ানত করিস না আমানতের খেয়ানত করিস না আমানত রেখে কেন আজকে আমরা কোরআন হাদিস বাদ দিয়া বাবা দর্শি যেই বাবায় সূরা ফাতিহা পড়তে পারে না যেই বাবায় ইমামতি করার যোগ্যতা রাখে না যেই বাবাগুলির উজু নাই গোসল নাই পর্দা নাই শরীয়ত নাই এই বাবাগুলির হাত ধইরা বাবাও জাহান্নামে বাবার অনুসারীরাও জাহান্নামে হাসরের মাঠে যখন এই বাবা আর তার অনুসারীরা দাঁড়াইব আল্লাহর রাসূলকে আল্লাহ বলবে নবী গো এরা আপনার আমানতের খেয়ানত করছে এরা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই মন গড়া ইসলাম পালন করছে আল্লাহর নবী বেতায় ব্যতীত হইয়া বলবে উম্মতের রাসূল কেন রে আমি নবীর আমানতের মধ্যে খেয়ানত করছত কেন করলি কেন করলি কেন করলি আমি নবী দান দান মাংছিলাম যুদ্ধে কই যুদ্ধ কইরা ইসলাম টিকায় রাখার জন্য তাই ফেরে ময়দানে মাইর খাইছি ইসলাম টিকায় রাখার জন্য কত রক্ত জড়াইছি ইসলাম টিকায় রাখার জন্য ইসলামটারে কায়েম করে আমানত তোদের কাছে রেখে আসছি আর তোরা মন গড়া জীবন কাটাইলি আল্লাহ নবী ব্যথায় ব্যতীত হইয়া বলতে লাগলো সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি দূর হয়ে যা দূর হয়ে যা এমন উম্মতের আমার কোনো দরকার নেই হ্যাঁ কথা বল ঠিক কিনা ঠিক
নবী যদি সেদিন কয় এমন উম্মতের দরকার নাই বল কোন বাবা আমরা বাঁচাইবো হাতা কইনা দি কোন বাবা বাঁচাইতে পারবো নবী যদি কয় আমার উম্মতের দরকার নাই এমন উম্মতের দরকার নাই দূর হয়ে যা কেউ আপনাকে সুপারিশ করবে না পৃথিবীর কোন মানুষের সুপারিশ করার যোগ্যতা আছে কথা কয় না সুপারিশ করার জন্য একমাত্র যদি অর্ডার পায় এটা হলো আমাদের রাসূল সুবহানাল্লাহ কোন ফির ফকিরকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে না যারা ভাবতেছেন আল্লাহর কসম এটা ভুল আপনাদেরকে ভুল শোনানো হচ্ছে কারণ সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি আমার কি উপায় হবে সেদিন কোন ফির ফকিরের খাওয়া থাকবে না নবীরা কয় ইয়া নাফসি আর ফিরে বুঝে কইবে উম্মত কো দুতা দা বাইরে খবরে সারা ভাড়া দিব কইলাম কিয়ামতের মাঠে বন্ডামির একটা সীমা থাকা দরকার হাসরের মাঠে কোন ধরনের সেফটি ব্যাচ চলবে না ঠিক কি না বলেন সম্মানিত সুধি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি হাসরের মাঠে সুপারিশের একমাত্র মালিকানা আল্লাহ রাসূলকে দিবে কিন্তু রাসূল যদি হয় এমন উম্মতের দরকার নাই বুঝবেন আপনার কপাল পুড়ছে কথা হন ঠিক এইজন্য আমানতের খেয়ানত করা যাবে না রাসূলের রেখে দেওয়া ইসলামকে কুরবানি করা যাবে না কথা হন ঠিক এই জমাত ভাই বিরক্ত হইতাছে না সাইরা দিতাম না সাইরা দিলে ডাবল সুবিধা না আ দিলের কান লাগায় শুনেন আল্লাহর নবী বলেন এমন উম্মতের কোনো দরকার নাই বলুন তো দেখি আর উপায় থাকব আল্লাহর হাবিব বলেন এমন উম্মতের দরকার নাই গো যে উম্মতের কাছে আমার দান দান মাঙ্গা ইসলাম রেখে আসছিলাম আমার রক্ত জড়ানো ইসলামটা রেখে আসছিলাম আমার ইসলাম তোরা পালন করলি না জড়ালেন তার ইসলাম পালন করছস জড়ালেন তার ইসলাম পালন করলি আমার ইসলাম পালন করলি না আমি তোদের জন্য মার খাইলাম দান দান বাংলা ইসলামকে জিন্দা করার জন্য আমার সাহাবীরা শহীদ হইল রক্তাক্ত হইল ইসলামকে জিন্দা করার জন্য আর এই ইসলাম তারে বিকৃত করলি আল্লাহ নবী আফসোস করে বলবে এমন উম্মতের দরকার নাই বাংলাদেশে ফেতনার অভাব নাই সবচেয়ে বড় ফেতনা হলো এক আহলে হাদিসের ফেতনা আর এক ফেতনা হলো বাবাদের ফেতনা দুনো ফেতনা ভয়ঙ্কর একটার মধ্যে খালি ছাইরা দে সব ছাইরা দে লাগতো না লাগতো আরেকটার মধ্যে সব ডুহা সব ডুহা ঠিক না একটার মধ্যে বাড়াবাড়ি আর একটার মধ্যে সারাসারি দুনো দুলি সমস্যা এই জন্য এখনো সচেতন হওয়া দরকার বিনয়ের সাথে বলি রাসূলের ইসলাম আমাদের কাছে রেখে গেছেন রক্ত মাখা ইসলাম আবার যদি ইসলামকে জিন্দা করতে চাও ইসলাম নামক বৃক্ষের নিচে তাজা রক্ত ঢালতে হবে এছাড়া ইসলাম জিন্দা করার কোনো সুযোগ নেই ঠিক কিনা বলেন সম্মানিত সুধি আমরা সহজ ইসলাম পাইছি যার জন্য আমাদের কাছে কোনো কদর নেই সাহাবীরা ইসলাম জিন্দা রাখতে গিয়া শরীরে তাজা রক্ত দিছে নির্যাতনের স্টিম রুলার তাদের উপরে চাপায়া দিছে তারপরে ইমান ছাড়ে নাই আর আমরা যদি খালি আওয়াজ দেখায় তো ইমান শেষ ঠিক নেই নির্বাচন আইছে এখন কত মানুষের ইমান যে বিক্রি হইব রাস্তাঘাটে চা খাইয়া খাইয়া ইমান বিক্রি হয় ঠিক না বুড় হইলে একটা তিন ফার তীরে ওয়াদা দিছে বুড় আপনারই দিব আপনারই দিব আপনারই দিব তিনজনে ওয়াদা দিছে বুড় দেয় একজনে বাকি তিনজনে ওয়াদা দিছে ইমান আছে না গেছে সাবধান ইমানের হেফাজত করা দরকার আছে না নাই এই যুবক ভাই দুই নাম্বার কলম হাউজে কাউসার যখন নবীরে গুড়াইয়া গুড়াইয়া দেখাইব নবীজি হাউজে কাউসারের পাড়ে ঘুরিয়া ঘুরিয়া দেখছে এত বড় নিয়ামত আমার নবীর আল্লাহ গিফট করছে হাদিয়া দিছে সুবহান হাউজে কাউসার এটা হাদিয়া দিছে সুবহান আল্লাহ সন্তান নিছে তো হাদিয়া দিয়া দিছে সুবহান যেই ফানি পান করলে 50,000 বছরের ভিতরে ফানির পিপাসা লাগবে না সাধারণ ফানি এটা আল্লাহর হাবিবকে জান্নাত ভ্রমণ করাইলো হাউজে কাউসার দেখাইলো বন্ধুর সঙ্গে বন্ধু কথা হইল
জান্নাত দেখাইলো জাহান্নাম দেখাইলো হাউজে কাউসার নবীর গিফট করছে এটাও দেখাইছে এবার রব্বি কারীম বলেন বন্ধু জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন সব আপনারে দেখাইলাম বন্ধু গো আপনার যাওয়ার সময় হয়ে গেছে চলে তো যাবেন বন্ধু বলেন না কোনো ব্যথা লইয়া কি দুনিয়ায় যাবে কোনো কষ্ট আসেনি কোনো চাওয়া পাওয়া আসেনি থাকলে কর বন্ধুরে বন্ধু ডাক দিয়ে আবার কোনো চাওয়া পাওয়া থাকলে কর ব্যথা লইয়া দুনিয়ায় যাইয়েন না আল্লাহর নবী বলেন মালিক রে এত আনন্দ আমি কোথায় রাখবো এত আনন্দ কোথায় রাখবো গো আশাজিমে বসাইয়া আপনার পাশে কথাবার্তা বইলা জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন আল্লাহ আমার দেওয়া হাউজে কাউসার আপনি দেখাইলেন এত সুন্দর করে আমার ভ্রমণ করাইয়া এত আনন্দ আমি নবী কোথায় রাখবো কিন্তু যাওয়ার সময় আমার কোনো কষ্ট নাই ছোট্ট একটা ব্যথা লইয়া দুনিয়ায় যাব সুবহানাল্লাহ সে ছোট্ট একটা ব্যথা লইয়া দুনিয়ায় যাব গো আমার আল্লাহ বলেন বন্ধু ছোট্ট ব্যথাটা লইয়া দুনিয়ায় যাবেন আমি আল্লাহ এটা বরদাস্ত করি না কি এমন ব্যথা গো বন্ধু বলে কি ব্যথা লইয়া আপনি কবরে দুনিয়ায় যাবেন কি ব্যথা লইয়া নবী হয় মালিক আসমানে সাত আসমানে উঠাইছেন আরশাজিমে উঠাইছেন আপনার সঙ্গে কথা হইল জান্নাত দেখলাম জাহান্নাম দেখাইলাম ভ্রমণ করলাম কিন্তু দুনিয়ায় যাব আমার উম্মত কি কোনোদিন এই মেরাজ করতে পারবে একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহ আকবার আমার নবীর কত আল্লাহর হাবিব আনন্দর সময় উম্মতকে ভুলে না ভুলে না ভুলে না আল্লাহর নবী বলেন আমার উম্মত কি জান্নাতের ভিতরে আসবে আর দেখবে আপনার সঙ্গে কি আর কথা বলতে পারবে আপনার সঙ্গে কথা বলার তো আমার উম্মতের তৌফিক হবে না আল্লাহ বলে বন্ধু আমার বাড়িতে আসছেন এখন আবার চলে যাবেন যাওয়ার সময় বেতা লইয়া আপনি যাবেন হতে পারে না আপনারে খুশি করে বিদায় করব আপনার মনে আমি আল্লাহ কোনো ব্যথা রাখবো না জুরে কোন সুমা আমি আপনার মনে কোনো কষ্ট রাখবো না বন্ধু আপনাকে হাদিয়া দিলাম যে সময় আপনি বিদায় হয়েই যাবেন এখন তো দুনিয়ায় যাবেন যাওয়ার সময় আমি কিছু হাদিয়া দিলাম এই হাদিয়া হলো কমপক্ষে পঞ্চাশ রাকাত নামাজ জুড়ে কম সুবহানাল্লাহ ইতিহাস আপনারা সবাই জানেন তাই শুধু সংক্ষেপ করে বোঝানোর জন্য নামাজ পঞ্চাশ অক্ত দিছিল কমতে 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 হয় অক্ত পাঁচ অক্ত নামাজ লইয়া যখন নবী চলে যায় আল্লাহ বলে বন্ধু দাঁড়ান এই পাঁচ অক্ত নামাজ হাদিয়া দিলাম আপনি লইয়া দুনিয়ায় যাইবে আপনার উম্মতের কাছে নামাজ দিবেন তারা যেন নামাজ পড়ে যদি নামাজ পড়ে জানাইয়া দিলাম পাঁচ অক্ত নামাজ পড়লে পঞ্চাশ অক্তের নামাজের সওয়াব আমি আল্লাহ দিব আর নবী গো আপনার সঙ্গে আমার মেরাজ হইছে সাত আসমান টপকাইয়া সিদ্রাতুল মুনতাহায় আয়েশা আর আপনার উম্মতের মেরাজ আমি আল্লাহর কাছে আসতে হবে না আমি আল্লাহর কাছে আয়েশা মেরাজ করতে হবে না পাঁচ অক্ত নামাজ দিলাম আপনার বান্দা যখন নামাজে দাঁড়ায়া যাবে আমি আল্লাহর সঙ্গে কথা বলবে আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলবে বান্দা আর উম্মতের বান্দা আর আল্লাহর মাঝখানে আমি কোনো পর্দা রাখবো না জোরে কম সুবহান আপনার সঙ্গে মেরাজ হইল সাত আসমান টপকাইয়া সিদ্রাতুল মুনতাহায় উঠাইয়া আরশে আজিমে আইনা আর আপনার উম্মতের মেরাজ হবে দুনিয়ার জমিনে তাইকা পাঁচ অক্ত নামাজে আপনার উম্মতের মেরাজ হবে পাঁচবার চিৎকার দিয়া কম সুবহান বলুন পাঁচ অক্তে কয়বার এ পাঁচ অক্তে
পাঁচ বার মেরাজ হবে রে পাঁচ ওয়াক্তে পাঁচ বার মেরাজ হবে এই নামাজ এত মূল্যবান সম্পদ নামাজে আল্লাহর সঙ্গে কথা হয় নামাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় যদিও আমি মালিককে দেখি না মালিক আমারে দেখে সুবহান এই জন্য আদবের সহিত নামাজ পড়া যুবক ভাইরা আমার এই জন্য আল্লাহর নবী মেরাজ থেকে আইসা উম্মত রে উম্মতের আরে নামাজ ছাড়িস না নামাজ হলো মুমিনের মেরাজ নামাজ ছাড়বি না নামাজ ছাড়লে মেরাজ হবে না এ যুবক ভাই নবীজি নামাজ লইয়া দুনিয়ার জমিনে আসে উম্মতের কাছে নামাজ দিল এই নামাজ কায়েম করতে গিয়া আবার নবী রক্তাক্ত হইছে এই নামাজ কায়েম করতে গিয়া সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে নামাজ কায়েম করতে গিয়া হাবিব কিবরিয়া রক্তাক্ত হইছে গো আল্লাহর নবী যখন খানা কাবার সামনে সেজদায় গেছে রে বেঈমানের বাচ্চা গলি আবু জাহিল্লা নবীজির সেজদায় দেখা টিটকারি মস্কারি শুরু করছে আবু জাহিল্লা একজনে অর্ডার দিছে উটের নারী বুড়ি আমার নবীর পিঠের উপরে রাইকা দিছে নাউজুবিল্লাহ বাড়ি গিয়া কইবে হে আশেক রাসূল নবীর ব্যথায় ব্যতীত হইলে নাউজুবিল্লাহ জুরে কন আল্লাহ আমার হাবিবের পিঠের মধ্যে উটের নারী বুড়ি রেখে দিল আবু জাহিল্লা নারী বুড়ি রাইকা টিটকারি মারতেছে হাসতেছে আল্লাহর নবী উটের নারী বুড়ির ওজনে সেজদার থেকে মাথা তুলতে পারে না সেজদার থেকে মাথা তুলতে পারে না হযরত আবু বকর চিন্তা করলো আল্লাহর নবী সেজদার থেকে উঠতে পারে না আবু বকর উপায় না পাইয়া ফাতেমার ডাক দিল ফাতেমা গো তোমার আব্বার উপরে নারী বুড়ি উঠায়া রাখছে ফাতেমা ছোট মানুষ দৌড়াইয়া নবীর পিঠ পিঠ থেকে ঠেলাইয়া দেখাইয়া নারী বুড়ি সরাইয়া দিছে নবীজি সেজদার থেকে মাথা মুবারক তুলছে আল্লাহর হাবিব এত ব্যথা পাইছিল আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে সেখানেও তারা নারী বুড়ি উঠাইয়া দিছে সেখানেও নবীর অপমান করছে কত সাহাবি নামাজ পড়তে গিয়া শাহাদাত বরণ করছে কত সাহাবি নামাজ পড়তে গিয়া তৈলের মধ্যে বাজি হইছে এরপর নবী নামাজ কায়েমের জন্য লড়াই করে গেছে বারবার উম্মতকে বলছে নামাজ ছাড়বি না নামাজ ছাড়বি না আল্লাহর হাবিব যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে গো যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে সেদিনও নামাজের কথাই বলছে নবীজির বুকে ব্যথা মাথায় ব্যথা উঠতে পারে না দাঁড়াইতে পারে না প্রচন্ড ব্যথায় ব্যতীত আল্লাহর নবী যখন শোয়া অবস্থায় হুশ আসে নবীর আবার হুশ ফিরে এমন অবস্থায় সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে নবীর অপেক্ষায় দাঁড়ায় আছে অপেক্ষায় দাঁড়াইতে 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 ফজরের নামাজের অক্ত শেষের প্রান্তে নবী তো আসে না হযরত আবু বকর অপেক্ষা করতে করতে নামাজের মসল্লায় নবী দাঁড়ায়া যেখানে নামাজ পড়তো হযরত আবু বকর সেখানে দাঁড়ায়া গেছে সাহাবীরা কান্নার রুল ফলায় দিছে আবু বকর নামাজে দাঁড়াইছে নবী আর দাঁড়াবে না গো আর নবী নামাজ পড়াবে না নবী নামাজ পড়াবে না আবু বকর ইমাম হয়ে গেছে আবু বকর ইমাম হয়ে যাওয়ার কারণ হলো নবী আর নামাজ পড়াবে না নামাজ পড়াবে না বেতায় ব্যতীত হইয়া সাহাবায়ে কেরামরা গইরাইয়া গইরাইয়া কান্দে নামাজ চলতেছিল নামাজ চলতেছিল নবীর হুশ ফিরে আসছে ডাক দিয়ে বলে আয়েশা মসজিদে নববীর মধ্যে কি নামাজ চলে গো আম্মা জান আয়েশা বলে নবী গো আপনার অপেক্ষা আমার আব্বার ইমামতিতে নামাজ শুরু হইছে সাহাবীরা আপনার অপেক্ষায় ছিল আল্লাহর নবী বলেন আয়েশা আমি মাথা নিয়ে উঠতে পারি না বুকে ব্যথা আমার মাথা মুবারকটাকে একটু উঁচু করে ধরবা মসজিদে নববীর দিকে নবীজির মাথা মুবারকটা উঁচু করে নববীর দিকে ধরে রাখলেন নবীজি তাকায়া দেখে বিশাল একটা জামাত ইমাম হলো আবু বকর সুবহানাল্লাহ
বিশাল জামাতের ইমাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি এক দৃশ্যে নামাজটা দেখতেছিল হঠাৎ করে আম্মা জানায়েশা বলেন আমি তাকায়া দেখি নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানির ফোঁটাগুলি জমিনে পড়তেছিল সুবহানাল্লাহ আম্মা জানায়েশা বলেন হাবিব আমার আব্বা নামাজ পড়ে গো আপনার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে আপনার ইমামতির কারণে সাহাবায়ে কেরাম নামাজ পড়তো আজকে দেরি করার কারণে আমার আব্বা নামাজে দাঁড়াইছে নামাজের দৃশ্য দেখে আপনি কেন কান্নেন এত চোখের পানি কেন জড়াচ্ছেন কেন কান্নেন কেন কান্নেন আল্লাহর নবী বলেন আয়েশা সব কান্না কিন্তু দুঃখের কান্না নয় দুঃখের কান্না না কিছু কান্না হয় এটা আনন্দের কান্না সুবহানাল্লাহ কিছু কান্না হয় আনন্দের কান্না আনন্দের কান্না সব কান্না কিন্তু দুঃখের কান্না না আনন্দের কান্না আয়েশা গো আমি যে কান্দি এই কান্নাটা দুঃখের কান্না না এটা যে আমার আনন্দের কান্না কারণ এই নামাজের দৃশ্য দেখে আমি আনন্দে চোখের পানি থামায় রাখতে পারি না এই নামাজ কায়েম করতে গিয়ে আমি রক্ত জড়াইছি এই নামাজ কায়েম করতে গিয়ে আমি রক্তাক্ত হইছি আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে এই নামাজ পড়তে গিয়ে আমার সাহাবীরা রক্তাক্ত হইছে আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে আমি কত মার খাইছি কত অপমান হইছি নামাজ কায়েম করতে গিয়ে আমার চোখের সামনে বিশাল একটা জামাত আবু বকরের নেতৃত্বে হচ্ছে এই আনন্দে আমি চোখের পানি থামায় রাখতে পারি না এশা এটা যে আনন্দের কান্না দুঃখের কান্না নয় গো দুঃখের কান্না নয় এটা আনন্দের কান্না আনন্দের কান্না নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে একটা কথা বারবার বলছেন উম্মতের আরে নামাজ ছাড়বি না এ কারা 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 নামাজ আজকের থেকে বাদ দিবেন না সবাই পড়বেন কারা কারা নামাজ পড়বেন হাত তুললে দেখায় দেন নামাজ হলো মুমিনের মেয়ারাজ নামাজের মাধ্যমে সাক্ষাৎ হয় কার সাথে আরো জোরে আজকের আলোচনা শুনে যদি একটা মানুষ নামাজি হয় তাহলে সংগঠন দন্য বক্তাও দন্য শ্রোতাও দন্য ঠিক কিনা হাত লামান সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন সম্মানিত সুদি আপনাদেরই বসা দেখে আমি অত্যন্ত খুশি যে শেষ পর্যন্ত আপনারা একজন উঠেন নাই আয় দেড় ঘন্টা সময় আপনারা একটানা মৌমাছির মতো বসে রয়েছে দেড় ঘন্টা কোথায় গেছে কইতে পারেন কইতেও পারেন না কিন্তু মৌমাছির মতো আপনারা বসে রয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখেরাতের